আমার সব নামগুলো মনে নাই। অর্থাৎ তখনকার এমন একটা অবস্থা ছিল যে ওই বাক্সের নাম না লেখালে তাকে আপনার ওই যে আজকাল আপনার পিনাক ভট্টাচার্যের একটা ইয়ে হয় না, আপনার কি বলে যে জয় বাংলা করে দিবে, তো ওই জয় বাংলা করে দিত, তাই না? এই হচ্ছে আপনার অবস্থা তখনও ছিল, এখনও সেই একই অবস্থা, যে মতবাদ একটাই, বাদ একটাই, হচ্ছে মুজিববাদ। আমার মনে আছে এখনো, অসুস্থ দুঃখিত, ওইটা বলে সম্ভবত 1974 সালে অর্থনৈতিক সমিতি প্রথমবারের মতো প্রথম সম্মেলন করছিল টিএসসি, এবং সেখানে প্রধান অতিথি ছিলেন শেখ মুজিবুর রহমান স্যার, এবং অর্থনীতি সমিতির যিনি সভাপতি ছিলেন তিনি ছিলেন ডক্টর মোজাহারুল হক। তিনি যখন তার বক্তব্য শুরু করলেন তখন তিনি সেই বক্তব্যের মধ্যে প্রথমেই বললেন, তখন তিনি বলে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, যে আমি কি নির্ভয়ে কিছু কথা বলতে পারি? তিনি বলে যে হ্যাঁ বলেন। তিনি খুব পরিষ্কার করেই বললেন যে বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে, এবং এটা আপনি এখনও খোঁজ করলে পাবেন অর্থনৈতিক সমিতির যে প্রতি বছর তারা যে বই বের করে সেই বইয়ের মধ্যে আপনি এটা পাবেন। এবং ওনার সামনেই তিনি বললেন যে আজকে অনেক বাদ প্রচারিত হচ্ছে, তার মধ্যে আপনার নামেও মুজিববাদ প্রচারিত হচ্ছে, আমরা পরিষ্কার করে জানতে চাই যে মুজিববাদ জিনিসটা কি। এই কথা বলার সাহস কিন্তু তখন ডক্টর মোজাহারুল হকের ছিল। আজকে আমার মনে হয় না যে এই ধরনের কোনো আমি অধ্যাপককে পাবো, অর্থনীতিবিদকে পাবো, যিনি সরাসরি দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারবেন। বন্ধু, তখনও মুজিববাদ নিয়ে কথা এসছে, বাদশাল যখন হয়েছে এখানে, আজিজ ভাইরা জানেন, গণিও জানবে, স্বপ্নও জানে, দুদুও জানে, তখন সাংবাদিকদের বাধ্য করা হয়েছিল যে আপনার বাক্সালে নাম লেখাতে হবে, মাত্র কয়েকজন নাম লেখাননি, তার মধ্যে সম্ভবত আমার যদি মনে পড়ে আতর সমাজ, নির্মল সেন, আর আপনার মুসা সাহেব ছিলেন কি আমার জানা নাই, হ্যাঁ, আনোয়ার জাহিদ, এনায়েতুল্লাহ খান বোধ হয়, এরকম কয়েকজন ছিলেন। আপনার এনায়েতুল্লাহ খানই ছিল না? দুঃখিত, বাল দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, একজন নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মী প্রসাদ ঠাকুর, মঞ্চে উপস্থিত আছেন আমাদের দেশের বরেণ্য রাজনৈতিক সাংবাদিক নেতা এবং আমাদের আজকের এই সভায় উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ তারা বিষয়টার উপরে আলোচনা করেছেন,